রজমকৃত শয়তানের কবল থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাচ্ছি। সম্মানিত দর্শকবৃন্দ, আপনাদের সকলকে জানাই সালামুন আলাইকুম। আমরা যারা মুসলিম রয়েছি, আমাদের মতবাদ হলো ইসলামে কোনো বেশ্যালয় নেই, ইসলামে কোনো প্রস্টিটিউট হাউস নেই। ইসলাম কখনো কোনো প্রস্টিটিউট হাউসকে অথবা বেশ্যালয়কে খানকি পাড়াকে সাপোর্ট করে না। যেমন ইসলামে বেশ্যালয় নেই, তেমনই ইসলামে নেই কোনো সঙ্গীত। ইসলামই কোনো সঙ্গীত হতেই পারে না। ইসলামী সঙ্গীত এটি মানুষের বানানো। পাঁচ ওয়াক্ত নামাজে পাঁচবার যে আজান দেওয়া হয়, সেই আজানকে আপনি আমি সঙ্গীত বলতে পারি, কিন্তু মানুষের বানানো যত ইসলামী সঙ্গীত রয়েছে সেগুলি ইসলামের অন্তত না। কিন্তু দাজ্জালদের, হিজবুত তাওহিদের ফেরেববাজ ইমাম সঙ্গীত শাস্ত্র দিয়ে মানুষকে সুপথে আনছে, এটি তার ধারণা। এ ধরনের খেয়ালি পোলাও যারা খেয়ে যাচ্ছে তারা খেতে থাকুক, আর আমরা কোরআন মেনে জীবন কাটাই। আল্লাহকে আমরা কোরআনের মাধ্যম দিয়ে পেতে চাই। দাজ্জালদের, হিজবুত তাওহিদের ফেরেববাজ ইমামের গার্বেজি ভাষণ থেকে আমরা উপকৃত হতে চাই না, কারণ সেগুলি নতুন একটি মতবাদের দিশা দেয়।